মাটন আর ভাত হচ্ছে বাঙালির প্রিয় খাবার। হোটেলে যাক, রেস্টুরেন্টে যাক, বা যেখানে কোনো অনুষ্ঠান বাড়িতেই যাক, মাটন আর ভাত বাঙালি আশা করেই থাকে। তো যদি মাটনটা রান্না করা যায় নতুন নতুন স্বাদে, তাহলে কেমন হয় বলো তো? আজকে দেখো, মাটন নিয়ে নিয়েছি, মাটনটাকে ধুয়ে নিয়েছি আর নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আজকে মাটনটা রান্না করব একদম আলাদা রকমভাবে। এভাবে যদি তোমরা মাটন রান্না করে খাও, আশা করছি তোমাদের বাড়িতে ভালো লাগবেই। তো মাটন সবসময় সর্ষের তেলে রান্না করলেই সব থেকে বেশি টেস্টি হয়। কড়াইতে দিয়ে দিলাম সর্ষে তেল, আর সর্ষে তেল দিয়ে ভালোভাবে তেলটা গরম হলে মাটনগুলোকে ছেড়ে দিলাম একে একে। আর এবারে মাটনগুলোকে ভালোভাবে ভেজে নেব 10 থেকে 15 মিনিট। প্রায় 10 থেকে 20% কিন্তু এই ভাজার মাধ্যমে সেদ্ধ হয়ে যাবে। আর যখন 10 মিনিট থেকে 15 মিনিট ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দিলাম এখানে কুচি করে রাখা পেঁয়াজ। এরপর পেঁয়াজ দিয়ে আবার একটু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে যখন পেঁয়াজটা হালকা গলে এলো, তখন আবার এটাকে খুলে ভালোভাবে নাড়াচাড়া করে এবারে আদা রসুন আর টমেটো বাটা এখানে অ্যাড করে দিলাম। আর তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আজকে কিন্তু আমি মাটনে খুব বেশি মশলা ব্যবহার করছি না, কিন্তু মাটনটা খেতে লাগবে ফাটাফাটি। এখানে আমি লঙ্কা গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে এবারে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর সাথে যে এক্সট্রা চর্বিগুলো ছিল আমার মাংসের সাথে, সেগুলোকেও দিয়ে দিলাম এখানে। আর তারপর ভালোভাবে নাড়াচাড়া করে আবার খানিকক্ষণের জন্য ঢেকে দিলাম। এই মাটনের যে জলটা বেরোয় না, এই জলটাতে মাটনটা কষালে মাটনটা খেতে লাগে জাস্ট অনবদ্য। মানে সেই টেস্টটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এভাবে জল বার করে করে মাটনটাকে আমি কষিয়ে নেব সুন্দর করে ঢেকে ঢেকে। মাটন কিন্তু এভাবে ঢেকে ঢেকে যত কষানো হবে বেশি সময় নিয়ে, ততই খেতে টেস্টি হয়। আর হ্যাঁ, আমি সবসময়ই মাটনে একটু ঝোল রাখি, তার কারণ আমাদের ভিডিও করা থাকে, বাড়ির সবাই খাই তাই। আর তোমরা যদি মনে করো যে মাটনটা সবসময় একটু গ্রেভি গ্রেভি খাবে, তাহলে কিন্তু মাটনের টেস্টটা আরও বেশি বেড়ে যায়। এরপর ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। মাটনে কখনো আমি আলু অতটা ভেজে দিই না, তার কারণ আলু এমনিতেই গলে যায়। তার কারণ মাটন যতটা সময় কষাতে হয়, ততক্ষণে আলু কিন্তু প্রায় সেদ্ধ হয়ে যায়। এরপর মাটন সেদ্ধ করার সময় আলুটা একদমই পুরোপুরি সেদ্ধ হয়ে যায়, সে যত বড়ই তুমি আলু দাও না কেন। এরপর দেখো, আমি গরম জল করে হালকা গরম জল ওখানে ঢেলে দিলাম। আর তারপরে এবারে মাটনটাকে পুরোপুরি সেদ্ধ করে নেওয়ার পালা। আমি কিন্তু এই মাটনটা পুরোটাই কড়াইতেই সেদ্ধ করব, কোনো আজকে আমি প্রেশার কুকার ব্যবহার করব না। আর আমার মাটন কিন্তু দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে। এবারে গরম মশলা দিয়ে ব্যাস একটু 2 সেকেন্ড ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব। আমাদের মাটন কিন্তু একদম রেডি। বাড়িতে এভাবে রান্না করে আমাকে জানাবে কেমন লাগলো। তো আমাদের মাটন রান্না হয়ে গেছে, আর চলে এসেছি মাটনটা টেস্ট করার জন্য। আসলে মাটনটা কেমন হয়েছে খেতে, এই দেখো মাটনের একটা পিস নিয়ে নিলাম, সাথে একটু আলু। ভাত অল্প নিয়েছি বলে ভেবো না যে এইটুকু ভাত খাই আমি, আসলে আমি এইটুকু ভাত খাই না। আমি এখন জাস্ট টেস্ট করার জন্য এসেছি। দেখো পিসটা একটু আলু দিয়ে, আলুটা পুরো একদম গলে মাখন হয়ে গেছে। ও ফাটাফাটি Okay.